বিশাল বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মার্চে করোনার মৃত্যুর হার কমবে জানালেন হিমন্ত। স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করল স্ত্রী, চাঞ্চল্য শুনাইয়ে। নাবালিকার নির্যাতন, ধর্ষণ শুনাইয়ে, জেলে ধর্ষক। ভাগায় শৌচাগার থেকে উদ্ধার তরুণীর লাশ। চলে আসছি বিস্তারিত খবরে। ক্লাস ফাইভ থেকে ক্লাস শুরু হবে, তবে ছাত্র পাঠানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। একথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখন যেভাবে চলছে তাতে মার্চে মৃত্যু ও আক্রান্তের হার কমে যাবে। এখন ১৩ থেকে ১৫ জনের মৃত্যু হচ্ছে। আৰু সকলো ক্লাসৰ বাবে বিদ্যালয় খুলিব, খালি এইটো ভলেন্টিয়ারি বেসিসত খুলিব। কোনোবা যদি গার্জেনে লৰা ছোৱালীক পঠাব নোখোজে তেওঁলোকে নপঠোৱাকৈ থাকিব পাৰিব। একেবাৰে লাষ্টৰ দুটা ক্লাছ খোলা নাযাব, কিন্তু ক্লাছ ফাইভৰ পৰা আমি খুলিম। কিছুমান ১৩ৰ পৰা ১৫জন প্ৰতিদিনে আমি দেখা পাইছোঁ। মই ভাবোঁ যে যদি অক্টোবৰ মাহত আমি ছেপ্টেম্বৰ ধৰণে থাকোঁ তেতিয়াহ'লে মাহটোৰ শেষলৈকে মৃত্যুৰ হাৰ বহুখিনি কমি যাব। এইটো নাৰ্ছিং হোমবিলাকত হৈছে, গভৰ্ণমেণ্ট হস্পিটেলত আমাৰ পেচেণ্ট বাঢ়ি আছে আৰু আমি নিয়মীয়া ধৰণে চিকিৎসা কৰি আছোঁ। নাৰ্ছিং হোমৰ ডক্টৰ মালিকসকলৰ ভয়টো আছে আৰু তেওঁলোকক মই পৰামৰ্শই দিব পাৰোঁ যে আপোনালোকে প্ৰিকচন লৈ ট্ৰিটমেণ্ট কৰক। কিন্তু এটা ভাল যে এতিয়া পেচেণ্টবিলাকক নাৰ্ছিং হোমবিলাকে এইবিলাক কৰি থকাৰ কাৰণে পেচেণ্টবিলাক আমাৰ চৰকাৰী হস্পিটেলত আহিছে, আমি ভাল কৰি চিকিৎসা দিছোঁ আৰু মানুহে ভাল পাইছে। মই প্ৰতিদিনে ইমান ভাল ভাল মেছেজ পাই আছোঁ যোনে আগতে কেতিয়াও গভৰ্ণমেণ্ট হস্পিটেলত নাহিলহেঁতেন। এতিয়া তেওঁলোকে গভৰ্ণমেণ্ট হস্পিটেলতো আহিছে আৰু খুব সন্তুষ্টি প্ৰকাশ কৰিছে তাৰ চিকিৎসাক লৈ পেলাই। মইতো মোৰ ডিপাৰ্টমেণ্টৰ কাম কৰি আছোঁ। আজি নাজিৰাত আমি ৬৭ কোটি টকা ৰাস্তা নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰিছোঁ। অহা ১২ তাৰিখে মই শিৱসাগৰত আহিম। শিৱসাগৰতো প্ৰায় ৭০-৮০ কোটি টকাৰ নতুন ৰাস্তা নিৰ্মাণৰ কাম আৰম্ভ হ'ব। চৰাইদেউত ডাঙৰ প্ৰকল্প এটা কৰাৰ বাবে আমি আগবাঢ়িছোঁ আৰু মই ভাবোঁ যে ভাৰতত টুৰিজিম কেন্দ্ৰসমূহৰ ভিতৰত শিৱসাগৰে এতিয়া স্থান পাইছে আৰু মই ভাবোঁ যে দেশৰ চৰকাৰৰ নেতৃত্বত শিৱসাগৰৰ পৰ্যটন বহুখিনি আগুৱাই যাব। স্ত্রী নির্যাতনের কথা শোনা যায়, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনাও ঘটতে দেখা যায়। এবার স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করল স্ত্রী, ঘটনাটি ঘটেছে সুনাই ধনেহরিতে। নুরুল হক বড়ভুইয়া নামের এক ব্যক্তিকে তার স্ত্রী নীলিমা বেগম গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। পুলিশ স্ত্রীকে গ্রেফতার করেছে, অনেক উঁচুতে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। নুরুলের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নুরুলক বড়ভূয়া তাইন করো সকালে আমার ভাবি আর দুই বাচ্চা গেছে আমার অনেক গিয়ে আমার কইসন তোমার ভাই ফাঁসি লাগে মরছি তো তুমি দেখো বললে আমি গেছি, আমি আইছি তারা লোক হই আইয়া করে খাইছি ওলা ওই লিন্ডনের মাসে এক গাড়ি ধোয়া রসি আর তুলে ওলা লাশ ফেলাই ও যে জেলা আছেন ওলা একদম লোজ করে রসে গোলার রসিটাও লোজ এখানেও লোজ আর ও তখন সার ফিরে লিন্টন ও লিন্টন ফিরে রসি এক গাড়ি ধোয়া ফেলাই তাতে রসিয়ে বোঝা যায় যে এটা কোনো ফাঁসি লাগে না, কেউ মারিয়াই নেই না লাগিয়ে তুইছে। তবে আমার সন্দেহ যে আমার বাবি মারিয়া নিয়ে এটা টান নিয়ে ওখানে রসি লাগাইয়া গিয়া মারে লইয়া আইসো। আমরা
দেশ যখন উত্তাল নারী নির্যাতনের বিরুদ্ধে তখন শুনাইয়ে আমজুরের কাছে এক নাবালিকের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটল। পঞ্চম শ্রেণীর এই ছাত্রটি নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত করে অধীর দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ আসামি অধীর দাসকে গ্রেফতার করেছে, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই নাবালিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইয়ং জেনারেশন গ্রুপ। আর আমরা সবাই এনজিও মিলে যতজন মেম্বার আছে মিলে আমরা এটাই যেতে চাই যে এই বাচ্চাটার সঙ্গে ন্যায় বিচারক, যাতে এটার মধ্যে কোনো কুদশা দুঃখে না, আর ভবিষ্যতে যাতে এরকম কোনো ও ঘটনা ঘটে না, তার জন্য আমি আমার প্রশাসন এবং সবাইকে আমি অনুরোধ করছি। ভাগাবাজারে হোটেলে শৌচাগার থেকে উদ্ধার করা হলো এক যুবতীর মরদেহ। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মেয়েটির বয়স আনুমানিক 20 বছর। মেয়েটি হোটেলে গিয়ে শৌচাগার কোথায় দেখিয়ে দিতে বলে। এক হোটেল কর্মী তাকে শৌচাগার দেখিয়ে দেয়। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও সে আসছে না দেখে এক হোটেল কর্মী সেখানে গিয়ে দেখেন শৌচাগারের পাশে থাকা একটি গর্তে যুবতীটির মৃতদেহ পড়ে রয়েছে। ধলাই পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটল, এখানে নীতি দাসকে যে মেয়েটা মারা গেছে, এখানে দ্বিতীয় নীতি দাসটা মেয়েটা মারা গেছে, অনুমানিক একটা ছয়টার সময় মেয়েটা ওই দিকে আসছে, মানে বাগাবাজার থেকে। আমার বাড়াটি দোকানদার, তার নাম ওই মুখে দোকানের দিকে আসছে। আসার পরে উনি বলছে যে আমি একটু প্রস্তাব করবো বা ল্যাট্রিন করবো। উনি বাথরুমে গিয়েছে, বাথরুমে গিয়ে কিনারে একটা কুয়া ছিল, ওই কুয়ার এখানে গিয়ে মেয়েটা হঠাৎ করে তার মৃগি ব্যবহার উঠে ওইখানে সে মারা গিয়েছে। পরে বুঝতে পারছি যে ওই মেয়েটা মৃগি ছিল, যার ধরুন জল দেখলে মৃগির উঠতে আসে যায়, স্বাভাবিক তো আমরা জানি, যার ধরুন মেয়েটা ওইখানে মারা গিয়েছে। এরপরে ওই ঘর মালিক আমাকে, আমার আমি নিজে ঘর মালিক, আমার জায়গা ভাড়া দিয়েছি ওদেরকে, ওরা আমাকে ফোন করে বলছে 2টার সময় যে একটা মেয়ে ওইভাবে ওইখানে মারা গিয়েছে। দলিত মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিলচর জেলা কংগ্রেসের তপশিল বিভাগ। এক সাংবাদিক সম্মেলনে বিভাগের সভাপতি সজল দাস বলেন, উত্তরপ্রদেশের মনীষা বাল্মীকির ধর্ষণ ও খুনের ঘটনা নিন্দনীয়, বিজেপি সরকারের আমলে দলিতরা সুরক্ষিত নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া টেট পরীক্ষায় তপশিলীদের জন্য 7% সংরক্ষণের দাবি জানান। এই সংরক্ষণ প্রত্যাহারের যে সিদ্ধান্ত বিজেপি সরকার নিয়েছে সেটা তিনি বাতিল করার দাবি জানান। উত্তীর্ণ তপশিলী সম্প্রদায় মানুষের বর্তমান বিজেপি সরকার আমাদের যে 7% রিজার্ভেশন ছিল বিগত 2012-2014 সেই সব সময়ে টেট উত্তীর্ণরা 7% রিজার্ভেশন পেত, কিন্তু বর্তমান বিজেপি সরকার সেটা দিচ্ছে না। তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা আমার তপশিলি সম্প্রদায়ের মানুষের সত্যিকারের অধিকারটুকু দেওয়ার জন্য। সীমান্ত চেতনা মঞ্চের কিন্নরখাল সেক্টরের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মঞ্চের কাছাড় জেলা সভাপতি স্বদেশ রঞ্জন দাস পৌরোহিত্য করেন। সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এই সভায় আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন রবীন্দ্র মালাকার, অমর ঘোষ, সুসেন দাস, ননিগোপাল দাস প্রমুখ। আমাদেরকে কি শুধু এই কমিটির নামের জন্য রেখেছেন? এটার জন্য আমাদের পরিচয় দেন, কাজ করার ক্ষমতা দেন, আমরা কাজ করি এবং আমরা ডেপুটি কমিশনারের সঙ্গে বসে এই জিনিস নিয়ে আলোচনা করব। এবং আমি রিসেন্টলি আমার সুবন্ধুগর থেকে কিছু লোককে নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি নিয়ে আমি স্টেটের সঙ্গে আলাপ করে আমাদের একটা নির্দেশিকা আছে যে আমরা লাইনে চলতে হবে। আমি আমার স্টেট কমিটিকে জানাবো, স্টেট কমিটি সেন্ট্রাল কমিটিকে জানাবে, জানার পর ওখান থেকে ডিসিশন দেবে, তোমরা কী করবে, সঙ্গে দেখা করো, সার্কেল অফিসের সঙ্গে, তখন আমরা পাওয়ার ফুল পাওয়ার নিয়ে যেতে পারবো। আজকে যদি আমার পেটে ক্ষুধা, এটা যদি আমি না বুঝি,
অপর আমাকে বুঝবে না। আজকে সুবর্ণগরের লোক রাস্তার কি দরকার, এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং এটা দরকার ওরা বুঝছে, যাদের রাস্তা আছে এরা বুঝবে না এটা কেনাকাটি হচ্ছে। ঠিক আছে, আমরা সুবর্ণগরের পাশে আছি, সীমান্ত চেতনা মঞ্চ, আমরা ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের সঙ্গে সংগ্রামে থাকবো। এটাই আমি আজকের মিটিংয়ে আমার সীমান্ত চেতনা মঞ্চের কিন্নরগাঁও সেক্টরকে ফুল পাওয়ার দিয়ে গেলাম যে তারা যেন সুবর্ণগরের সাথে থাকে, সুবর্ণগরকে কীভাবে এই বঞ্চিত কাজ থেকে রাস্তা পুনর্নির্মাণ করা যায় এটার জন্য। আমাদের এখানে এই সেক্টরের অধীনে 10টা গ্রাম সমিতি অলরেডি মানে হয়ে গেছে এবং আমরা তার জানুয়ারির ভিতরে 18টি গ্রাম আমরা কমপ্লিট করতে চাই। পুজোর আর হাতে গোনা কয়েকটি দিন, কিন্তু কেনাকাটা নেই কাপড়ের দোকানগুলিতে। শহরের বেশিরভাগ কাপড়ের দোকানে ক্রেতাও নেই। এবার পুজোর কেনাকাটা 50% হবে কিনা সংশয়ে আছেন ব্যবসায়ীরা। কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে বসানো হয়েছে ফুল বডি স্যানিটাইজেশন টার্নেল। সব কাউন্টারে স্যানিটাইজেশনের জন্য আপনার স্যানিটাইজার দেওয়া আছে। তারপরে আমরা যেগুলো কাস্টমার মাস্ক নিয়ে আসছে না ওদেরকে আমরা মাস্ক প্রোভাইড করছি, এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট, এটা কোনো পয়সা নিচ্ছি না কাস্টমার থেকে। এবং কাস্টমারের নিজস্ব একটা অ্যাওয়ারনেস এসে গেছে, এই জন্য 99% কাস্টমার কিন্তু মাস্ক পরেই আসে, এবং বিনা মাস্কে তো কাস্টমার পাওয়াই যায় না। তাও মোটামুটি আমরা কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছি যে বিনা মাস্কে যেন আমরা এখানে এন্ট্রি না করে, এবং এন্ট্রি পয়েন্টেই আমাদের অলরেডি মাস্ক প্রয়োজনীয় রাখা আছে, মাস্ক আমরা এন্ট্রি প্রয়োজনীয় ওখানেই মাস্ক আমাদেরকে দেওয়া হইতেছে। আর মোটামুটি এখন কোনো প্রবলেম এমনিতে নেই, এখন মানে সুন্দর কেনাকাটা চলছে আর কি, বুঝছেন তো। আর তো আপনার পূজার জন্য মোটামুটি কাস্টমারের একটা আছে ফ্লো, ভালো ফ্লো আছে। আর লাস্ট ইয়ার হিসাবে আপনি যদি চিন্তা করেন 50% বিজনেস আমরা লাস্ট ইয়ার থেকে মোটামুটি চিন্তা ভাবনা করছি যে কাস্টমার আমাদের হবে, এবং 50% হ্যাঁ, কারণ কোভিডের জন্য আর্থিক পরিস্থিতি তো খারাপ সবই জানেন আপনারা, এবং কাস্টমার কম আসতেছে, বাইরে গ্রামগঞ্জের থেকেও মানুষ আসতেছে না, খুব কমই আসতেছে। তার জন্য 50% যদি হয় তাহলে মোটামুটি আমাদের একটা মানে চলা যাবে আর কি, নাহলে তো আপনার মানে অত খরচা টচা আছে, স্টাফের স্যালারি ফ্যালারি তো একটা প্রবলেম হয়ে যাবে, কিন্তু আশা করি পূজাটা ভালোই কাটাবে আর কি, পূজাটা খারাপ যাবে না। করোনার সময় যে আর এবছর আপনাদের পুজোর যে বাজারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ব্যবসায়ীদের জন্য এবং সবার জন্য, কিন্তু এবার পুজোর বাজারে আপনাদের থেকে আমরা জানতে চাই এবার পুজোর বাজারে গ্রাহক সমাগম কেমন হচ্ছে? গ্রাহক সমাগম তো আমাদের অনেক কমই আছে, মোটামুটি ডিস্টেন্সটা বজায় রাখে চলছে বাজারটা, আর অন্যবারের মতন ভিড়ভাড়ও নেই, বহুত হালকা হালকা চলছে, অন্যবারে তো অনেক ভিড়ভাড় থাকে, আর কালেকশন আমাদের ফুলফিল কালেকশন। অসম সরকারের সুহৃদয় প্রকল্পের অর্থ বণ্টনে প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চনার অভিযোগ উঠল আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। গরিব দুস্থ ছাত্রছাত্রীদের সহায়তার জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু অভিযোগ যে তিনি এই টাকা তার ঘনিষ্ঠদের মধ্যে বণ্টন করেছেন, এই অভিযোগ করেছে এলাকার বিভিন্ন দল ও সংগঠন। আমাদের আলগাপুর সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী, উনি গরিব ছাত্রদের এমএলএ স্কলারশিপের টাকার লোভ চাড়তে পারেননি, এর থেকে আর দুঃখের কী হতে পারে। উনি ওনার আত্মীয়দের নামে স্কলারশিপের টাকা আত্মসাত করেছেন, ওনার আত্মীয়দের দু একজন নাম বলার আমি চেষ্টা করব। আফতাবউদ্দিন লস্কর আমরা সবাই চিনি, আফতাবউদ্দিন মজুমদার আমরা সবাই চিনি, কালা নামে পরিচিত, আব্দুল সত্তার বিধায়কের প্রতিনিধি, জামালউদ্দিন চৌধুরী ইত্যাদি, তো এদের থেকে শুরু করে ওনার যা দালাল আছে সব দালালদের নামে টাকা আত্মসাত করেছেন। আমি হাইলাকান্দির পুলিশ প্রশাসনকে অতি শীঘ্রই দাবি জানাচ্ছি এ ব্যাপারে সঠিক তদন্ত করার জন্য, এবং স্পেশালি এআইডিএফের সুপ্রিমো হযরত মৌলানা বদরউদ্দিন আজমল আল কাসেমি সাহেবকে আমি একটি কথা বলতে চাই যে আপনাকে হাইলাকান্দির মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু আপনি হাইলাকান্দি মানুষের জন্য গত নির্বাচনে একজন আলগাপুর সমষ্টিতে একজন বিধায়ককে টিকিট দিয়ে পাঠিয়েছিলেন, যে বিধায়ক আমরা আলগাপুরের মানুষ ছাত্র থেকে শুরু করে সবাই
বারবার লজ্জিত, এমন এক বিধায়ক পেয়ে বারবার বঞ্চিত, বারবার অপমানিত। আপনাকে জোরালো দাবি জানাই যে আগামী নির্বাচনে এমন একজন সৎ শিক্ষিত এমন একজন বিধায়ককে আমাদের আলকাপুরে টিকিট দেওয়ার জন্য আমাদের আলকাপুরের ছাত্রদের থেকে এই দাবি জানিয়ে। উত্তর কৃষ্ণপুরের 26 লক্ষ টাকার রাস্তার শিলান্যাস করেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এ উপলক্ষে স্থানীয় জগন্নাথ আশ্রমে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়রা বিধায়ককে ধন্যবাদ জানান। এছাড়া চরকিসহ মোকামের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করেন বিধায়ক। চলে গেলেন দিগর শ্রীকুনার দামছোড়া বাজারের বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র দাস। তার বয়স হয়েছিল 71 বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার সকালে মারা যান। রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র ও 4 মেয়েসহ আত্মীয় গুণমুগ্ধ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও তাপাং ব্লক কংগ্রেস সভাপতি কুলেন্দ্র দাস। শালচাপড়া ব্লকের রাখাল খালের পার্কে আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এ উপলক্ষে আদর্শ গ্রামের প্রবেশদ্বারের কাজের শিলান্যাস করেন বরখলার বিধায়ক কিশোর নাথ। 10 লক্ষ টাকার এই কাজের শিলান্যাস করে বিধায়ক বলেন, এই গ্রামে আরও উন্নয়নমূলক কাজের জন্য অর্থ ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। রাখাল খালে একটি যাত্রী অপেক্ষাঘরের উদ্বোধন করেন তিনি। এক ড্রাগস পাচারকারীকে আটক করল রাঙ্গিরখাড়ি পুলিশ। নাম শাহিন আহমেদ মজুমদার, বাড়ি মধুরবন্দে। তার কাছ থেকে 8.5 গ্রাম ড্রাগস পাওয়া যায়, যার বাজার মূল্য 2.5 লাখ টাকা। কাঠিগড়া শিক্ষাখণ্ডের অধীন পশ্চিম বরখলায় 1084 নম্বর উত্তর সোনাপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক গোপালচন্দ অবাধ দুর্নীতি চালাচ্ছেন বলে বিস্তর অভিযোগ করেন অভিভাবকরা। লকডাউনের সময় স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র 2 দিন সামান্য পরিমাণ চাল ও টাকা বিতরণ করেছেন। এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে বদলির দাবি তুলেন তারা। একজন দক্ষ প্রধান শিক্ষক দেওয়ার জন্য কাঠিগড়া শিক্ষা আধিকারিকের কাছে অনুরোধ জানান। রাজ্যে শিক্ষামন্ত্রী ও বরখলার বিধায়ক কিশোরনাথের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা খাটিগড়া উন্নয়ন খণ্ডের যে বিইও আছেন কৈরি বাবু, উনি আজকে একটা সভা ডাকছেন, মানে পুনরায় সভা। আমরা SMC এটা স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল বিগত 28/9 তারিখে। খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছিল সভাটা, কারণ এই সভায় কোনো দ্বন্দ্ব হয় নাই। একমাত্র যে মাস্টারের আপত্তি, মাস্টার কইতে গিয়া গোপালচন্দ মহাশয় যে প্রধান শিক্ষক আমরা স্কুলের, তান কিছু না, পুরামাত্রা আপত্তি। আমরা যে অভিভাবক যারা আসিলা, সমস্ত অভিভাবকে একমতে গিয়া ইন্তাজুর রহমান লস্করের প্রেসিডেন্ট দেওয়া হয়েছে কি, কারণ স্বেচ্ছাসেবী হিসাবে বা যুবক হিসাবে সবসময় এই গ্রামের উন্নয়নের স্বার্থে গিয়া এগ্রি হইয়া থাকে। গতিকে সবে একমত ইয়া এক বাক্যে, যে যদিও তার বাচ্চা স্কুলে এখনো পর্যন্ত দেওয়া হয় না, কিন্তু তারা দেওয়া হয়েছে গিয়া সুন্দর মত দিয়া সবে। কিন্তু আপত্তি দোষাইছে, একমাত্র দোষাইছে না, মানে গোপালচন্দ্র যে প্রধান শিক্ষক, আপনি কেন, আপনি তো অটোমেটিক্যালি সেক্রেটারি বা শিক্ষক কেন, আপনি কেন আপত্তি দোষায়?
এদিকে প্রধান শিক্ষক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 28 সেপ্টেম্বর স্কুল পরিচালন কমিটি গঠন করতে সভা বসলে ইন্তাজুর রহমান লস্কর বলপূর্বক পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হতে চান। ইন্তাজুরের কোনো ছেলে মেয়ে নেই স্কুলে। ইন্তাজুর রহমান লস্কর সকল অভিযোগ মিথ্যে বলে প্রধান শিক্ষকের উপর পাল্টা অভিযোগ করে বলেন, স্কুলের পরিকাঠামো মোটেই ভালো নেই। স্কুলের চারদিকে কোনো বেড়া দেননি প্রধান শিক্ষক। সরকারি টাকা বরাদ্দ হলে এ স্কুলের গৃহ মেরামত হয়নি। গৃহটি নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। তারা বলেন, সঠিক তদন্ত হলে প্রধান শিক্ষকের দুর্নীতি জলের মতো পরিষ্কার হবে বলে জানান তারা। তো 28/9/2020 ইংরেজি সকাল 10টার সময় আমাদের 1084 নম্বর উত্তর সোনাপুর এলপি স্কুলে সাধারণ সভা হয়। সেই সাধারণ সভায় আমরা প্রধান শিক্ষককে প্রথমে বললাম আমাদের স্কুলের বিগত 3 বছরের স্কুলের কি টাকা পয়সার হিসাব দেন। উনি বলছেন আমাদের স্কুলে কোনো গভর্নমেন্টের কোনো ইনফ্রাস্ট্রাকচারের পয়সা দেয় নাই, আমি হিসাব দিতে পারবো না। তখন আমরা বললাম আমাদের সরকারে প্রত্যেক স্কুলে বাৎসরিক ইনফ্রাস্ট্রাকচারের পয়সা দেয়, আপনি আমরা হিসাবটা দেন। তাই মানছেন না, না মানিয়া পরে লাস্টে তাই করলে এখন কাজ করেন। আমার নতুন কমিটির লাগে আপনারা পরিচালনা কমিটির নতুন প্রেসিডেন্ট, আমার আর ভাইস প্রেসিডেন্ট, টোটাল মিলাইয়া 8 জন মহিলা, 8 জন বেটা মানুষ আপনারা নাম দেন। তখন আমার স্কুলের গার্জেন্টের পক্ষে তাকিয়া আমার নাম ইন্তাজুর রহমান লস্কর প্রস্তাব এবং সবাই সমর্থন করছেন এক বাক্যই, দ্বিতীয় কোনো ব্যক্তির নাম এখানেও প্রস্তাব আসে নাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন শিক্ষক হিসাবে আমি ওনাকে ধিক্কার জানাই। উনি বলছেন 28 তারিখ যেটা সভা হয়েছে সেই সভা ইন্তাজুর রহমান লস্করে বলপূর্বকভাবে উনি প্রেসিডেন্ট হয়েছেন, ওনার গাইডলাইনে মানে না, যার কারণে ওনাকে আমি বলছি। এরপরে আমাদের গার্জেনরা বলছেন লকডাউনের সময় খালি দুইবার আমাদের এখানে চাউল এবং টেকা দেওয়া হয়েছে। উনি নিউজে দিয়েছেন 5 বার উনি টেকা এবং চাউল দিয়েছেন। আপনারা আমাদের যে স্কুলের গার্জেন আছেন এদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা সব তথ্য পাইবেন। এবং আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আসামের শিক্ষামন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের বরখোলার এমএলএ কিশোরনাথ মহোদয় এবং আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ডিসি ম্যাডামের কাছে বিনীত অনুরোধ রাখছি, যাহাতে অতিসত্ব আমাদের 1084 নম্বর উত্তর সোনাপুর এলপি স্কুলের শিক্ষার হালটা পরিবর্তন করার জন্য আর এই শিক্ষককে এখান থেকে অন্য স্কুলে নিয়ে এখানে একজন ভালো শিক্ষক দেওয়ার জন্য আমি এই আবেদনটা রাখছি। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। মার্চে করোনার মৃত্যুর হার কমবে জানালেন হিমন্ত। স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করল স্ত্রী, চাঞ্চল্য শুনাইয়ে। নাবালিকার নির্যাতন ধর্ষণ শুনাইয়ে, জেলে ধর্ষক। ভাগায় শৌচাগার থেকে উদ্ধার তরুণীর লাশ। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।